গত বারোই নভেম্বর দু হাজার সতেরো টোকিওর আকাবনে বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ জাপান শাখা কর্তৃক তেসরা নভেম্বর জেল হত্যা দিবস পালন করা হয় উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাপান আওয়ামী লীগ আহ্বায়ক কমিটির সম্মানিত যুগ্ম আহ্বায়ক মাধর ইসলাম মাসুম সভার সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ জসীম প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন সে জাপান স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নুরুল আমিন রনি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাপান আওয়ামী লীগ আহবায়ক কমিটির সম্মানিত সদস্য এমডি ডি আলাউদ্দিন নুরুল চৌধুরী কিরণ কাউসার হোসেন লাজু জুয়েল তরফদার এবং জাপান যুবলীগ সম্মানিত সভাপতি বি এম শাহজাহান জাপান যুবলীগ সাধারণ সম্পাদক মীর হোসেন মিলন জাপান স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক ফকুল ইসলাম আজাদ জাপান মহিলা লীগ আহ্বায়ক লাভলি মোস্তফা জাপান মহিলা লীগ যুগনা আহ্বায়ক রদিনা জসিম জাপান মহিলা লীগ যুগ্ম আহ্বায়ক রিনা মৌলিক জাপান ব্যবসায়ী সমিতি বিসি সি সভাপতি আজিজুল ইসলাম জাপান ছাত্রলীগ সভাপতি এস কে হাসান জাপান ছাত্রলীগ সাধারণ সম্পাদক নাজমুল আলম উপস্থিত ছিলেন সভাটি পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক এমডি ডি জয় বাংলা জয় বঙ্গবন্ধু